পাপ আর প্রতারণার একটা সীমা থাকে, কিন্তু সেই সীমা অতিক্রম করে ফেলেছে জেকেজি হেলথ গ্রুপ। এই করোনা মহামারীকালীন সময়েও সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, করোনা পরীক্ষার নাম করে তারা ভুয়া রিপোর্ট তৈরি করে দিয়েছে, সেই সাথে সাধারণ মানুষের কাছ থেকে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে রিপোর্ট ডেলিভারি দেওয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 12 জুলাই দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপপুলিশ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তে জেকেজির প্রতারণার সঙ্গে ডাক্তার সাবরিনা আরিফের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে রোববার দুপুর 1:15 তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা, ডিসি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2 ঘন্টা পর বিকেল 3:15 দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ডাক্তার সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক। তিনি গণমাধ্যমে নিজেকে জেকেজির চেয়ারম্যান নয় বরং প্রতিষ্ঠানটির কোভিড-19 বিষয়ক পরামর্শক দাবি করেছেন। তবে পুলিশের তদন্ত বলছে সাবরিনাই জেকেজির চেয়ারম্যান। পুলিশি জিজ্ঞাসাবাদে সাবরিনা কি বলেছেন তা জানা না গেলেও শনিবার একটি বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে সাবরিনা দাবি করেন, আমার জেকেজির চেয়ারম্যান হওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং ওটা ওভাল কোম্পানির একটি অঙ্গ সংগঠন। ওভাল গ্রুপ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, যেখানকার মালিক হচ্ছেন আরিফুর রহমান। তিনি আরও দাবি করেন, জেকেজির বিষয়ে আমি ডিজি স্যারকে বলেছি, অনেকবার এডিজিকেও বলেছি। এর আগে গত 4 জন স্বামী আরিফুলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চলতি বছরের মে মাসে স্বামী আরিফের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে গণমাধ্যমে দাবি করছেন সাবরিনা। সম্প্রতি সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল জেকেজি গ্রুপ। পাশাপাশি নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দেওয়ার অভিযোগে আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফের পাশাপাশি গত 22 জুন জেকেজি হেলথ কেয়ারের সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবির হিরু ও তার স্ত্রী তানজিন পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানতে পারে জেকেজি হেলথ কেয়ার থেকে 27,000 রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে 11,540 জনের করোনার নমুনা IEDCR-এর মাধ্যমে সঠিকভাবে পরীক্ষা করানো হয়েছিল, বাকি 15,460 জনের রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। জব্দ করা হয় ল্যাপটপে এবং সেখানে এর প্রমাণও মিলেছে। আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানান, জেকেজির 7 থেকে 8 জন কর্মী ভুয়া রিপোর্ট তৈরি করেছিলেন। জানা গেছে নমুনা সংগ্রহের জন্য জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন, আবার অনেকে জেকেজির বুথে এসে নমুনা দিয়ে যেতেন। বিদেশি নাগরিকদের জন্য নেওয়া হতো $100 অর্থাৎ 8,500 টাকা, বাংলাদেশিদের জন্য নেওয়া হতো সর্বোচ্চ 5,000 টাকা। যদিও দাতব্য প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল। এসব ঘটনার পর 24 জুন জেকেজি হেলথ কেয়ারের নমুনা সংগ্রহের যে অনুমোদন ছিল তা বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন দেখার বিষয় জেকেজি হেলথ গ্রুপ কতটা আইনের আওতায় আসে। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন BTC নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।